প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র কোরবানের পর আবারও তোমাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের জন্য বীজগণিতিক রাশিমালার একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। এখানে 2x - 7x - 2y একটি বীজগাণিতিক রাশি। এই জাতীয় বীজগাণিতিক রাশির আমরা মান নির্ণয়ের সমস্যা নিয়েই আজকে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগী হও। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab + b² এই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্তে বুঝতে পারি যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান বের করব। 2ab কে পক্ষান্তর করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। আবার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab + b². এখানে মাইনাস 2ab কে যদি আমি পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসি তাহলে তখন দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসিদ্ধান্ত দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তারপরে আবার আমরা যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই দুইটা রাশিমালা যদি আমরা যোগ করি তখন এ স্কোয়ার হয়ে যাচ্ছে 2a² b² ইকুয়াল টু 2b². তারপরে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু প্লাস 2ab - 2ab এটা থেকে একটা বাদ চলে যায়, অর্থাৎ আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেলাম, সেটা হচ্ছে 2a² + 2b² ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অনুরূপে আমরা যদি এই রাশিমালা থেকে এই রাশিমালাটা বিয়োগ করি তখন আমরা 4ab-এর মানটা পেয়ে যাই, 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab থেকে আমরা আবার ab-এর মানটা বের করতে পারি, ab সমান হচ্ছে এ প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস b/2 হোল স্কোয়ার। এগুলো হচ্ছে আমাদের মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত। আমরা যখন রাশিমালার মান নির্ণয় করি তখন এই সমস্ত অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করেই মানটা নির্ণয় করতে পারি। আবার আমাদের জানা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এ প্লাস বি হোল হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a² b + 3ab² + b³, এবং এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a² b + 3ab² - b³। প্রথম রাশি থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে পারি এগুলোকে পক্ষান্তর করে, তখন আমরা একটা অনুসিদ্ধান্ত পাই এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab * a + b। এবং দ্বিতীয় রাশিমালা থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পাই, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab * a - b। আমরা যেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো ব্যবহার করেই আজকে বীজগণিতিক রাশিমালার মান নির্ণয় করব। তাহলে আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করতেছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। ফি প্লাস কিউ ইকুয়াল টু √3, ফি মাইনাস কিউ ইকুয়াল টু √2, এবং r² - √5r + 1 = 0 হলে ততে ফি স্কোয়ার মাইনাস 6ফি + 5 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খতে প্রমাণ করো যে 8ফি কিউ ইন্টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার = 5, আর গথে r³ - 1/r³ এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নটা দেখেই বুঝতেছি এই রাশিমালাটার মান এই দুইটা মান থেকে নির্ণয় করতে পারবো এবং এটার মান এইটা থেকে নির্ণয় করতে পারবো, আর এই উৎপাদকে বিশ্লেষণটা আমরা স্বতন্ত্র ভাবে, অর্থাৎ এটার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। ক নম্বর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, ফি স্কোয়ার মাইনাস 6ফি + 5 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণের নিয়ম শিখেছিলাম, সেই অনুযায়ী দেখা যাচ্ছে কি এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে করতে পারি, 5 একে 5, 5 একে 6, অর্থাৎ ফি স্কোয়ার মাইনাস 5ফি - ফি + 5। তখন আমরা এখানে ফি কমন নিলে পাচ্ছি ফি - 5 - 1, কমন নিলে পাচ্ছি ফি - 5, তাহলে আমাদের ফি - 5 কমন গেল,
ইন্টু ফি মাইনাস ওয়ান, তাহলে আমাদের উৎপাদক রাশিমালাটির উৎপাদক হচ্ছে ফি মাইনাস ফাইভ ইন্টু ফি মাইনাস ওয়ান। তাহলে আমরা ক এর সমস্যার সমাধান, ক সমস্যাটির সমাধান করলাম। এবার খ, খতে আমাদের দেওয়া আছে ফি প্লাস কিউ ইকুয়াল টু রুট থ্রি, ফি মাইনাস কিউ ইকুয়াল টু রুট টু। তাহলে আমাদের খ এর প্রশ্নে ফি কিউ এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি ফি কিউ ইকুয়াল টু ফি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস ফি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার। তাহলে এখানে ফি প্লাস কিউ এর মান হচ্ছে রুট থ্রি আর ফি মাইনাস কিউ এর মান হচ্ছে রুট টু। তাহলে ফি প্লাস কিউ এর স্থানে রুট থ্রি, ফি মাইনাস কিউ এর স্থানে রুট টু বসে তাহলে হোল স্কোয়ার দিলাম। তাহলে ফি কিউ ইকুয়াল টু থ্রি বাই ফোর মাইনাস টু বাই ফোর, অর্থাৎ রুট থ্রি স্কোয়ারের মান থ্রি আর টু স্কোয়ারের মান ফোর, রুট টু স্কোয়ারের মান টু আর টু স্কোয়ারের মান ফোর। তাই দুইটা থেকে ফোর লসাগু নিলে উপরে পাচ্ছি থ্রি মাইনাস টু, অর্থাৎ ফি কিউ এর মান পেলাম আমরা ওয়ান বাই ফোর। তাহলে এবার ওয়ান বাই ফোর এই মানটা ব্যবহার করে এবং ফি প্লাস কিউ ফি মাইনাস কিউ এর মান ব্যবহার করে আমরা সমস্যাটার সমাধান করতে পারি। তাহলে আমাদের রাশিমালাটা হচ্ছে এইট ফি কিউ ইন্টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ফি ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি ফি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস টু ফি কিউ। তাহলে আমাদের পুরা রাশিমালাটা হয়ে গেলে এখন এইট ফি কিউ ইন্টু ফি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস টু ফি কিউ, অর্থাৎ আমরা এখানে ফি কিউ এর জায়গায় ফি কিউ এর মান, ফি প্লাস কিউ এর জায়গায় ফি প্লাস কিউ এর মান সহজে বসাতে পারি। তাহলে ফি কিউ এর মান হচ্ছে ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর বসাইলাম, ফি প্লাস কিউ এর মান রুট থ্রি বসাইলাম, ফি ফি কিউ এর মান ওয়ান বাই ফোর বসাইলাম। তারপর চার দুগুণে আট টু রুট থ্রি স্কোয়ার মানে থ্রি, দুই দুগুণে চার তাহলে হাফ, এখানে আমরা হাফ পেলাম। এখানে টু লসাগু নিলে হচ্ছে সিক্স মাইনাস ওয়ান, তাহলে অর্থাৎ ফাইভ বাই টু। এবার টু টু ক্রস হচ্ছে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ফাইভ। তাহলে আমাদের সমস্যাটা ছিল ফি এইট ফি কিউ ইন্টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, তাহলে প্রমাণিত হয়ে গেল প্রুফ। এবার আমরা গ নাম্বার সমস্যাটির সমাধান করব। গ নাম্বারের জন্য আমাদের মান দেওয়া আছে আর স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ আর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো সেখান থেকে আমরা আর স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু রুট ওভার ফাইভ আর, অর্থাৎ এই রুট ওভার ফাইভ আরকে যদি আমি ওপাশে নিয়ে যাই এটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস রুট ওভার ফাইভ আর। এখন এই আর দিয়ে যদি আমি এই রাশিমালাটাকে ভাগ করি তাহলে আটটাই পাশে চলে আসলো তার ইকুয়াল টু রুট ওভার ফাইভ। তাহলে আটটাই পাশে কেন আনলাম, কারণ আমার আর প্লাস ওয়ান বাই আর এর মান প্রয়োজন হয় হবে, সে কারণেই আমরা আটটা পক্ষান্তর করলাম অথবা উভয় পাশ্ব দিয়ে পাশে আর দিয়ে ভাগ করব। তাহলে এখানে এটাকে যদি আমি সেপারেটভাবে লিখি আর স্কোয়ার বাই আর প্লাস ওয়ান বাই আর ইকুয়াল টু রুট ফাইভ, আর স্কোয়ারকে আর দিয়ে ভাগ করলে আর থাকতেছে আর আর প্লাস ওয়ান বাই আর ইকুয়াল টু রুট ফাইভ, অর্থাৎ আমরা আর প্লাস ওয়ান বাই আর ইকুয়াল টু রুট ফাইভ পেলাম। কিন্তু আমাদের মান বের করতে হবে আর কিউব মাইনাস ওয়ান বাই আর কিউবের, তাইলে সেজন্য আর মাইনাস ওয়ান বাই আর এর মান প্রয়োজন। তাইলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, অর্থাৎ আমরা লিখতে পারি আর মাইনাস ওয়ান বাই আর হোল স্কোয়ার ইকুয়াল টু আর প্লাস ওয়ান বাই আর হোল স্কোয়ার মাইনাস ফোর আর ইন্টু ওয়ান বাই আর। তাহলে এখানে আর প্লাস ওয়ান বাই আর এর মান বসালে রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস ফোর, রুট ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ, এ ফাইভ মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ আর মাইনাস ওয়ান বাই আর হোল স্কোয়ারের মান হচ্ছে ওয়ান, সেখান থেকে আমরা আর মাইনাস ওয়ান বাই আর এর মান ওয়ান পাই, ওয়ানের বর্গমূল করলো ওয়ান, অতএব আর মাইনাস ওয়ান বাই আর এর মান ওয়ান। সুতরাং আর কিউব মাইনাস ওয়ান বাই আর কিউব ইকুয়াল টু আর মাইনাস ওয়ান বাই আর হোল কিউব প্লাস থ্রি ইন্টু আর ইন্টু ওয়ান বাই আর ইন্টু আর মাইনাস ওয়ান বাই আর, অর্থাৎ আমাদের সূত্র অনুসিদ্ধান্ত জানা ছিল এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, সেই অনুসিদ্ধান্ত অনুসারে রাশিমালাটাকে লিখলাম। এবার আর মাইনাস ওয়ান বাই আর এর মান আমরা পেয়েছিলাম ওয়ান, তাহলে এখানে ওয়ান বসাবো, ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান, তাহলে ওয়ান কিউব সমান হচ্ছে ওয়ান, তিন একে তিন, তাহলে তিনের একে হচ্ছে কোন চার, তাহলে অর্থাৎ আমাদের এই সমস্যাটির সমাধান করে পেলাম ফোর, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ফোর।
আজকে যারা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। তোমরা আমি আজকে যে নিয়মের অঙ্কটি করাইলাম সেই নিয়ম অনুসরণ করে তোমরা বাসায় বইয়ের অন্যান্য গাণিতিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি যে কোনো সময় তোমাদের প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রস্তুত। সবাইকে ধন্যবাদ।